নির্বাচনে কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই, সংবিধানে নেই, আর বিশ্বের কোথাও নেই। নির্বাচন যথারীতি যথাসময় সংবিধান অনুসারে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। মাদারীপুর থেকে এস এম আজহার হোসেন জানান, শুক্রবার সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও একই পন্থায় নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ আরো অনেকে। সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশগুলো আছে সেই সব দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেইভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই, সংবিধানে নেই, পৃথিবীর কোথাও নেই। আর যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি জারি করেছে তার মধ্য দিয়ে কিন্তু বিএনপি যেটা আশা করেছিল সেই আশা দূরে বালি। মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজলুদ্দোন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে এস এম আজহার হোসেন জানান, বৃহস্পতিবার জেলার শিবচর হাতির বাগান মাঠে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্বাচন পৌরসভা একাদশ 3-0 গোলে মাদ বছর একবুতপুর পরাজিত হবে বলে, মহেরতলা উত্তর 3-0 গোলে এবং দক্ষিণ ইউনিয়নকে পরাজিত করে ও উমেদপুর ইউনিয়ন পরিষদ বাসকান্দি ইউনিয়ন পরিষদকে 1-0 গোলে পরাজিত করে। সব কয়টি খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন দর্শকরা। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল ইসলাম সভাপতিতে এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানা ইনচার্জ অফিসার আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান বেপারী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান খান সহ আরো অনেকে। মাদারীপুরে শিবচরের জাদুয়ার চর এলাকার চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-১১। মাদারীপুর থেকে এস এম আজহার হোসেন জানান, দীর্ঘ 9 বছর পরে পলাতক দুই আসামিকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিম রসুল। গ্রেফতারকারীরা হলেন মাদারীপুর শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের দুই ছেলে মিজানুর রহমান ও শাহিন হাওলাদার। এ নিয়ে দণ্ডপ্রাপ্ত 3 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়াও আরেক আসামি মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার এখনও পলাতক রয়েছেন। কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুল জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে 2013 সালে 8ই আগস্ট মাদারীপুরে শিবচর উপজেলার জাদুয়ার চরের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া অপরাধীরা। এই ঘটনার নিহতের বাবা বাদী হয়ে শিবচর থানায় ও 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে কাশীপুর শেখবাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এস এম শাহিন আহমেদ জানান, আগুন দগ্ধরা হলেন মোহাম্মদ সালাম মণ্ডল, বুলবুলি বেগম, সোনিয়া আক্তার, টুটুল ও শিশু মেহজাবিন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূত্রপাতটি ঘটে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, একই পরিবারের নারী ও শিশুসহ 5 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সালাম মণ্ডলের 70%, বুলবুলির 25%, সোনিয়ার 42%, টুটুলের 60% ও শিশু মেহজাবিনের 35% দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক রয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে গুলিস্তান বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের সামনে বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার
রাহাত হোসেন জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মান্নাফি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন 48 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ গিয়াসউদ্দিন গিয়াস, 48 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি আব্দুল কালাম অনু, 65 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শামসুদ্দিন ভুইয়া সেন্টু, 61, 62, 63 নং ওয়ার্ড সংরক্ষিত আসন মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা সহ আর অনেকে। আবারও জিম্বা পানি এসেছে, হবে না আবারও তো আমরা ভাবছি পাপ কিনা করে দেখা। ময়মনসিংহের নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া কর্তৃক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল আব্দুল সালামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে নান্দাইল থেকে আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল জানান, বৃহস্পতিবার বিকেল 5টায় নান্দাইল বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবেদন সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রেণু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাইম ভুঁইয়া ফারুকসহ আর অনেকে।